তাই এই সকল লোক আমাদের মধ্যে আছে, যাদেরকে কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় বিএনপি অফিসের সামনে মিটিং এ দেখা গেছে, দেখবেন তারাই আমাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাই আমাদের পাশ দিয়ে আসতেছে। আমরা কিন্তু এইগুলি এখন দেখি, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, এইগুলি ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। তাই শিবচরের জনগণের কাছে আমি মনে করি, আপনারা আমাকে কম ভোট দিলে কিন্তু শিবচরের কোনো ক্ষতি হবে না, কারণ শিবচরে যে উন্নয়ন যে পরিকল্পনা আমাদের আছে আমরা তা করব। শিবচরে নেতার কর্মী সহ সকল মানুষের কাছে আমার একটাই দাবি, এই সকল লোক যারা এই ট্রেনের মধ্যে আগুন পোড়ানোর জন্য জড়িত, যে সকল লোক বাসের মধ্যে সেই পাকিস্তানের কায়দার মানুষকে পোড়ানোর সাথে জড়িত, যে সকল লোক পরিকল্পনা নিয়েছে স্কুল করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে দেশি বিদেশি চক্রান্ত করে এ দেশে মানুষ রক্তের বন্যা পরেও এ দেশে নির্বাচন বন্ধ করার যে সকল লোক একেই বড় না, তারা আমাদের বড় বড় নেতা কর্মীদেরকে হত্যার পরিকল্পনা হয়তো বা করতে পারে। এই সকল লোককে তারা যেই হোক, আমার ভাই হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, এই লোকগুলিকে চিহ্নিত করে শিবচরের মাটিকে তাদের সামাজিকভাবে বয়কট করতে, তাদের সাথে আপনারা করো না। তাদের যদি আপনারা সামাজিক ভাবে বয়কট করেন, তাদের সাথে যদি আত্মীয়তা না করেন, তাদের সাথে যদি ভ্যানে না ওঠেন, তাদের সাথে যদি গাড়িতে না ওঠেন, তাদের সাথে দোকানে গেলে যদি বিক্রি না করেন, এই সকল আগুন সন্ত্রাসকে যদি আমরা সামাজিক ভাবে বয়কট করতে পারি, তাহলে শিবচরের ক্ষতি কেউ করতে পারবে না। ইনশাল্লাহ আমি শিবচরের শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে, শিবচরকে আজকে যে শিবচর 5 বছর পরে শিবচর আপনারা চিনতে পারবেন, আপনারা শুধু আমাকে বলবেন যে আপনারা হাত তুলে দেখান সেই লোকগুলির সাথে আজকের পরে সামাজিক বয়কট করবেন। ইনশাল্লাহ আপনারা যদি তাদের সাথে না মেশেন, তাদের কাছে সামাজিক ভাবে বয়কট করেন, শিবচরের ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিবচরকে ভালোবাসেন। আমি শিবচর উন্নয়নের জন্য যখন যা চেয়েছি, যখন আমি যে কাজের জন্য তার কাছে ফাইল দিয়েছে, আমি না চাওয়ার পরেও অনেক প্রকল্প তিনি আমাদেরকে দিয়েছে। এই যে তালিবাস এন্ত নাই।